এটা দয়া নয়, ভিক্ষা নয়, এটা অধিকার। ত্রিশ তারিখে ভিক্ষা চাইনি আমরা, দয়া চাই নাই আমরা, অধিকার প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগ সরকার, নির্বাচন কমিশন, বিচার বিভাগ একাকার হয়ে সর্বোপরি জাতির সঙ্গে প্রতারণা করেছে। ত্রিশ তারিখে আমি বলব সামরিক সরকার তার থেকেও ভালো। এটা কোন সরকার নয়, এই সরকার জনগণ কোন মেন্ডেট দেয় এই সরকারকে। ত্রিশ তারিখে স্বঘোষিত প্রতারণার মাধ্যমে নিজেরাই সরকার ঘোষণা করছে। এই নির্বাচন উপলক্ষে মাসব্যাপী হাজার হাজার রাজনৈতিক কর্মী বাড়ি ঘরে আক্রমণ করেছে, ছোট চুরি যে নিমিশে মুছে দেওয়া যায় সেটা শেখ হাসিনা সফল ভাবে করতে পেরেছে। প্রিয় বন্ধুরা, আজকে ঐক্য ফ্রন্ট হিসেবে হাসপাতালে এসেছিলাম ফারুল বেগমকে দেখতে। আসলে ফারুল বেগমকে দেখা হয় নাই, আপনাদের উচ্ছ্বাস আমি দেখেছি। আমি কোন জায়গায় আমার অন্তর যা বলে সে বলা থেকে আমি কখনো বিরত থাকি না। আমাকে কখনো যদি কোন সৈন্য শাসক ফাইন্যান্স করে দেয় সে সময় আমার মন যা বলবে আমি তাই বলবো। আপনাদের এই আবেগকে যদি শৃঙ্খলায় পরিণত করতে পারেন তাহলে শেখ হাসিনা পদত্যাগ করবারও সুযোগ পাবে না। এ হায়না, এদের নখের খবরে সুবর্ণচরের মহিলার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে, তার শরীরের মধ্যে সিগারেটের ছ্যাঁকা দিয়েছে। আমার সে মনকে আমরা দেখতে এসেছি, সে সুবর্ণচরের কারো স্ত্রী বা কারো মেয়ে বা কারো বোন আমাদের ভোট। একত্র সালে যেমন পাকিস্তানি হানাদার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, এই হায়নাদের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে মানুষদের সাথে বাঁচতে পারবে না। আপনাদের নোয়াখালীর দিকে সব ভোট কেটে নিয়ে চলে গেছে, কেউ তো বাধা দিতে পারেননি, কারণ আপনার সংখ্যায় অনেক, আবেগ অনেক, উত্তেজনা অনেক, কিন্তু শৃঙ্খলা নেই। সারা বাংলাদেশে এটাই হয়েছে। আজকে যারা গণতন্ত্রের জন্য অনুসংগ্রাম করছি, লড়াই করছি, আমরা ঠিক সঠিক যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলার মধ্যে দিয়ে যুদ্ধ করতে পারছি। আর কোনো যুদ্ধই জয়লাভ করা যায় না যদি শৃঙ্খলার মধ্যে দিয়ে, পরিকল্পনার মধ্যে দিয়ে সেই যুদ্ধ না করা যায়। এই কথাটা বঙ্গবীরের সঙ্গে এক পথে বারবার জোর দিয়ে বলছি। আর কত, আর কত অত্যাচার নির্যাতন নিপীড়ন আমরা এভাবে সহ্য করব? আর কতদিন আমরা আমাদের দেশের জীবিকা খেলাধুলাকে কারাগারের অভ্যন্তরে রেখে দেব? আর কতদিন আমাদের হাজার হাজার নেতা কর্মী মৃত্যু
মিথ্যা মামলায় জড়িয়ে তাদেরকে কারাগারে পাঠানো হবে। আর কতদিন আমাদের ছেলেদেরকে, আমাদের পার্লামেন্টের মেম্বারদেরকে তাদেরকে গুম করে ফেলা হবে? আর কতদিন তাদের সন্তানেরা তাদের পিতার জন্য অপেক্ষা করে থাকবে? আর কতদিন স্পিকার স্বামীর জন্য অপেক্ষা করে থাকবে? প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা এখন যুবক, আপনারা তরুণ, সবকিছু পাল্টে দেওয়ার সময় আপনাদেরই। এখানে যারা বসে আছেন তারা তাদের যৌবনে সেই কাজটি করেছেন, তাদেরকে নতুন দেশ তৈরি করেছেন, যুদ্ধ করেছেন, লড়াই করেছেন। বন্ধুগণ, ডিসেম্বর মাস পার হল, 71 সালের 25 ডিসেম্বর পার খানাদের বাহিনী বাংলাদেশের মানুষের উপরে হায়রার মতো ঝাঁপিয়ে পড়েছে। 2018 সালে 30 ডিসেম্বর এই বাংলাদেশের একটি সরকার তার সমস্ত প্রশাসনকে নিয়ে ওই বাংলাদেশের মানুষের উপরে ঠিক একই কায়দায় হায়রার মতো ঝাঁপিয়ে পড়ল। এবং আমাদের অধিকার, সেই অধিকারকে কেড়ে নিয়ে গেল। আমরা তো বাধা দিতে পারি না, যদি বাধা দিয়ে উঠে দাঁড়াতাম, যে কথা আমরা বারবার বলেছি, বারবার ছুটে গেছি বিভিন্ন জায়গায়, বলেছি জেগে উঠুন, আপনার অধিকার আপনার রক্ষা করুন। আমরা রক্ষা করতে পারি কেন? পারি এই জন্যে যে আমরা সুশৃঙ্খল নই, আমরা মরার আগেই মরে যাচ্ছি। কেন মরে যাচ্ছি আমরা? কেন রুখে দাঁড়াচ্ছি না? আমার দেশ, এ মাটি আমার, আমি এর মালিক, জনগণের মালিক। কেউ তারা চাকরি করবে, সমস্ত সুখ ভোগ করবে, জনগণের পয়সায় তারা সরকার চালাবে, তারা আমাদের খাবে, আমাদের পড়বে, আর আমাদের উপরে গুলি চালাবে, আমাদের উপর নিরস্ত্র করবে। বন্ধুবান, ক্ষোভ হয় না, রাগ হয় না, উত্তেজনা হয় না, রুখে দাঁড়াতে পারি না আমরা? সেই রুখে দাঁড়াতে হবে। এই একটা সুযোগ আমরা সৃষ্টি করতে চেয়েছিলাম নির্বাচনের মধ্য দিয়ে, আন্দোলন তৈরি করে আমরা তাদেরকে পরাজিত করব। পারিনি, তাই বলে কি সব শেষ হয়ে গেছে? কিছুই শেষ হয়নি। বন্ধুগণ, আমরা আবার উজ্জ্বল উঠে দাঁড়াচ্ছি, আবার উঠে দাঁড়াবো, আবার সংগঠিত হবো, শৃঙ্খলাবদ্ধ হয়ে আমার যে বোর্ড আজকে ধর্ষণ করা হয়েছে তার প্রতিশোধ আমরা নেব। আমার যে ভাইয়ের ঘর ভেঙে দেওয়া হয়েছে তাকে বাস্তবতা করেছে তার প্রতিশোধ আমরা নেব। হতাশ হবার শৃঙ্খলার মধ্য দিয়ে জনগণকে সংগঠিত করে উঠে দাঁড়ান, নিশ্চয়ই দেখবেন জয় আমাদের আসবেই। কারণ আমরা কোনো অসত্যের উপর দাঁড়িয়ে নেই, আমরা সত্যের উপরে, ন্যায়ের উপরে দাঁড়িয়ে আছি। এরা গণধিকৃত, এখন এরা গণশত্রুতে পরিণত হয়েছে। এরা বাংলাদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তারা ধিকৃত হয়েছে। এই কথাটা মনে নিয়ে মনে জোর দিয়ে করবেন, কারণ এরা আমাদের সমস্ত অধিকারকে ঘেরে নিয়েছে। আমাদের কিছু অধিকার ফিরিয়ে আনতে হবে। আমার মাতা, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, আমার সমস্ত ভাইদেরকে মুক্ত করতে হবে। তাই অনুরোধ করব সবাই ঐক্যবদ্ধ হন, সংগঠিত থাকুন। অনেকে অনেক কথা বলবে, বিভিন্ন রকম কথা, যে আপনি আপনার লক্ষ্যে স্থির থাকুন, যে আমাকে এখানে দেশনেত্রী বেগম খালেদাকে মুক্ত করতে হবে, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, আমার দেশের মানুষের মালিকানা, দেশের মালিকার মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে, এটাই আমার কাজ। আমি এই কথাটা বলছি তরুণদেরকে, যুবকদেরকে, যারা আজকে সেলফি তোলার জন্য ছুটছেন, যারা আজকে ছবি তোলার জন্য ছুটছেন, তাদেরকে বলছি দেশকে রক্ষা করার জন্য ছুটুন, অধিকারকে রক্ষা করার জন্য ছুটুন। এই যে যারা এখানে আমাদের পূর্বসূরি আছেন, তারা এই কাজটি করেছেন, তারা দেশ তৈরি করেছেন, আপনাদের জন্য একটা স্বাধীন বাংলাদেশ দিয়েছেন। এখন ওই বৃদ্ধ বয়সে ছুটে বেড়াচ্ছেন প্রান্ত থেকে প্রান্তরে, যে দেশটাকে বাঁচাও। সেই আবেগ আনেন, সেই উচ্ছ্বাস আনেন, সেই কমিটমেন্ট আনেন, অঙ্গীকার আনেন, তাহলে সেটা সম্ভব, তাহলে সম্ভব হবে না, পরাধীন থাকবে। বন্ধুগণ, একটি কথা বলে শেষ করতে চাই, একটা কথা মনে রাখবেন, আপনারা একা নন,
সারা বাংলাদেশের 16 কোটি মানুষ আপনাদের সঙ্গে আছে। আমি নিজে দেখেছি, আমি নিজে দেখেছি নির্বাচনের আগে আমি এক জেলা থেকে আরেক জেলায় গেছি, সব জায়গায় দেখেছি দেখেছি কি উত্তাল তরঙ্গের মতো ঢেউ সৃষ্টি হয়েছে। সেই ঢেউকে আমরা কাজে লাগাতে পারব, সেই ঢেউটাকে কাজে লাগাতে হবে। আজকে এই নোয়াখালীতে আমি যা দেখলাম, আপনাদের তরুণ যুবকদের যে আবেগ উচ্ছ্বাস দেখলাম, আপনাদের যে ক্রোধ দেখলাম, সেটাকে শক্তিতে রূপান্তরিত করেন, শোককে শক্তিতে রূপান্তরিত করেন। এরা তোরা বালির উপর দাঁড়িয়েছে, এরা ইতিমধ্যে জনগণের শত্রু হয়ে গেছে, সুতরাং তাদেরকে পরাজিত করতে আপনাদের যা প্রয়োজন তার সূত্রে শুধু ঐক্য 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 জনগণের ঐক্যের মধ্যে দিয়ে আমরা এই শক্তিকে পরাজিত করব। নিজেই বলেছেন প্রধানমন্ত্রী, নিজেই তার মিটিং এ যে দানবীয় আচরণ করবেন না, দানবে পরিণত হবেন না। আসলে দানব তো হয়ে গেছে, সিনহা সাহেব বলেছে আমি বলিনি, দানবে পড়ে গিয়েছে সিনহা সাহেব, যে একটা দানব তৈরি হয়েছে। বন্ধুগণ, সেই দানব থেকে মুক্তি পেতে হবে, পাথর বুক থেকে সরাতে হবে, আমাদেরকে স্বাধীনতা আরো নিয়ে আসতে হবে, আমাদেরকে আমাদের মুক্তির সংগ্রামে যেতে হবে। বন্ধুগণ সবাই রাজি আছেন? আমাদের নির্বাচনের সংগ্রামে তাদের সকলকে আমি দলের পক্ষ থেকে আমি আমার সহানুভূতি বেগম জিয়ার সহানুভূতি তার গ্রহণ সাহেবের সমর্থন যারা হয়তো হয়তো মারাত্মক ভাবে অনেকে আছেন এখন হাসপাতালে আছেন, বেরোতে পারেনি। এটা শুধু নোয়াখালী নয়, সারা বাংলাদেশের একই চিত্র। সুতরাং আপনাদেরকে জোট পাচ্ছি বন্ধুগণ, আমি আপনাদের কাছে শেষ অনুরোধ করতে চাই, আমাদের বিজ্ঞ আইনজীবীরা আছেন, তারা বলেছেন তারা আপনাদেরকে এখানে সব রকম আইন আর সহযোগিতা করবেন, যার প্রয়োজন অবশ্যই করবেন। তবে রাজনীতি আইন দিয়ে চলে না, তো এরা কোনো আইন মানে না, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। তাই আমাদেরকে সংগঠন তৈরি করতে হবে, সংগঠন শক্তিশালী করতে হবে, ঐক্যফ্রন্টকে আরো শক্তিশালী করতে হবে, সমগ্র বাংলাদেশের মানুষকে একটি জায়গায় ঐক্যফ্রন্টে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের জয় হবে ইনশাআল্লাহ। Thank you.
আমি মনে করি এই মহিলা গণধর্ষিত হয়েছে, এটা বড় পরিচয় নয়। পরিচয় এই মহিলা সাহস। আমি মোহাম্মদ সাজান, আমাদের দলের নেতা কর্মীদের চাইতে অনেক অনেক বেশি। আমি সন্ত্রাসী, রাষ্ট্রীয় সন্ত্রাসের মোকাবিলা করতে পারি নাই। এদিন একজন নারী হয়ে, একজন গ্রামীণ অবলা মহিলা হয়ে, সে তার কমিটমেন্ট, তার প্রতিশ্রুতি, তার অঙ্গীকার দাঁড়িয়ে সেজে ভোট দিবে বেগম খালেদা মুক্তির আন্দোলনে শরিক হবে, এই প্রত্যয় ব্যক্ত করতে গিয়ে সে আজকে আমি মনে করি সারা বাংলাদেশে আমরা যারা জাতীয় দলের নেতা কর্মী, আমরা সবাই এই মহিলাকে স্যালিউট করা উচিত। এই মহিলা আমাদের একটা উৎস দিয়েছে, আমাদের সাহস দিয়েছে এবং একজন প্রতিনিধি হিসেবে আমাদের সামনে দাঁড়িয়েছে। আমাদের দলের মহাসচিব, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন বারবার আমাদেরকে অনুরোধ করেছে, তাতে করে আমরা সকলে তার খবর নিই। মহাসচিব মহোদয় আজকে গিয়েছেন, সেখানে খবর নিয়েছেন এবং আমরা হাসপাতালে যে দৃশ্য দেখলাম, সাধারণ মানুষ মনোরঞ্জন মহাসচিব পেয়ে উনাকে দেখে এক নজর দেখার জন্য সারা হাসপাতাল মনোরঞ্জনে বেরিয়ে পড়ে। এরকম একটা অবস্থা সমগ্র রাস্তায় যেখানে গিয়েছেন সেখানে মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আমাদের মহাসচিবকে একটি বার্তা দিয়েছে। সেই বার্তা হলো, আমরা এই ডাকাত সরকারকে ভোট দিই নাই, আমরা ভোট দিই নাই, আমরা ভোট দিয়েছি সেই ইসলাম ধর্মের দিককে, কিন্তু আমরা রাষ্ট্রীয় সন্ত্রাসের কাছে আমরা পরাজিত নাকি। আজকে মনে হয় বাংলাদেশ নিরস্ত্র মানুষ একটি রাষ্ট্র, সশস্ত্র রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে আজকে অনেকটা আমরা মনে হবে না ক্লান্ত। আমি মনে করি এই ক্লান্তি বেশি দিন থাকবে না, এই ক্লান্তি কেটে যাবে ইনশাআল্লাহ। এই সংসদ বারবার অপবিত্র হয়েছে, প্রথম 1975 সালের 25 জানুয়ারি যে রক্তস্নাত বাংলাদেশ রক্ত দিয়ে যে সংসদ কথা ছিল, এখানে গণতন্ত্রের লালন পালন হবে, এখানে সংসদ হবে, দেশে গণতান্ত্রিক চর্চার প্রাণ কেন্দ্র, কিন্তু সেই দিন এই সংসদে লড়ে দাঁড়িয়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে প্রথম এই সংসদকে অপবিত্র করা হয়। তারপরে গত 2014 সালের 5 জানুয়ারি একটা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব করেন এরকম লোকেরা 5 বছর এই সংসদ কখনো, আর আজকে 30 তারিখে এই সংসদে যারা বসেছে এরা ডাকাত, এরা জনগণের অধিকার লুণ্ঠন করে ডাকাতি করে আজকে সংসদে তারা আজকে বসেছে, আজকে শপথ নিচ্ছে। তাই যেই সংসদের পিছনে জনগণের সমর্থন নাই, আমি বিশ্বাস করি আমরা যদি আমার ওই ফারগুল বেগমের পথ অনুসরণ করে তার সাহসে সাহসী হয়ে আমরা জাতিবাহী আমরা ঐক্যপ্রান্তে যারা আছি সকলে মিলে যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমার বিশ্বাস সেই দিন বেশি দূর নয়, যেদিন এই সংসদ ভেঙে যাবে, যেদিন আবার নতুন করে বাংলাদেশের মানুষ ভোটাধিকার পাবে এবং সুস্থ ভোটের মধ্যে দিয়ে জাতিবাদী শক্তির বিজয় হবে, গণতন্ত্রের বিজয় হবে। তাই বন্ধুরা, যেহেতু আমাদের সংগ্রাম শেষ হয় না, বুঝছে, গণতন্ত্র উদ্ধার হয়েছে এবং খালেদার মুক্তি হয় নাই, এই জন্য সংগ্রামে আমরা এখন আছি। সেই সংগ্রামে আমাদেরকে নেতৃত্ব দিবেন আমাদের দলের মহাসচিব, আমাদের আসাম আব্দুল রব সহ ডক্টর কামর হোসেন সরদার আছেন। আমি অনুরোধ করব এমন কোনো আচরণ আমাদের মধ্যে করা ঠিক হবে না, যাতে করে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হবে, বরং ঐক্যকে আরো বেশি সুদৃঢ় করতে হবে। এখন সময় এসেছে আরো বেশি ঐক্যকে সুদৃঢ় করে সামনে রুখে দাঁড়ানোর। আমি আশা করি আমাদের অঞ্চলের মানুষ ইনশাআল্লাহ যদি আমরা সঠিকভাবে সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে এবং আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে সক্ষম হব, একটা জনগণের প্রতিনিধিত্বশীল একটি সংসদ তৈরি হবে এবং আমাদের দেশের দুর্ভাগ্য খালেদাকে মুক্ত করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে। আজ মনে হয় সারা বাংলাদেশ ধর্ষিত, এই ধর্ষণের কারণ বলেছেন শাহজাহান ভাই, আমরা এর বিচার চাই, আমরা শেখ হাসিনাকে বলতে চাই, এর জন্য আপনাকে দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। যদি ক্ষমা প্রার্থনা না করেন, আমি বিশ্বাস করি এদেশের পুলিশ, র‍্যাব, বিডিআর যারা চক্রান্ত করে এই ভোট ডাকাতি করেছে, তারা তাদের স্বার্থে করেছে শেখ হাসিনাকে 100 হাত মাটির নিচে নিয়ে যাওয়ার জন্য এই প্রশাসনের চোর ডাকাত গুন্ডারা এই এই নির্বাচনে কারচুপি করেছে।
আপনারা মোকাবিলা করতে হবে একত্র সনের পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে মতো। এই হায়নাদের মুখের আঘাতে ওই মহিলার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে, সিগারেটের আগুন দিয়ে শরীরে দাগ দিয়েছে, শরীর কালো হয়ে আছে বিভিন্ন জায়গায়। এই হায়নাদের হাত থেকে, এই নরকাদকদের হাত থেকে, এই খুনিদের হাত থেকে, জালিমদের হাত থেকে, এই জানোয়ারদের হাত থেকে যদি বাংলাদেশকে রক্ষা করতে চান ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ইনশাআল্লাহ বাঙালিদের 18 কোটি বাঙালিকে 71 সালের মতো আবার রুখে দাঁড়াতে হবে আওয়ামী লীগের এই সন্ত্রাসী এই লড়াই, অস্তিত্বের লড়াই, বাঁচাবার লড়াই, ইজ্জতের লড়াই, সম্মানের লড়াই, মান সম্মানের লড়াই, ইমানদার মানুষের লড়াই। নতুন করে আপনাদের কিছু বলার নেই, আমরা মাত্র 30 তারিখে পুরো বিষয়টা নিজেরাই দেখেছেন। এটা শুধু ফেরিতে হয়নি, এটা সারা বাংলাদেশে একেবারে এক চিত্র। এটা একটা পরিকল্পনা তারা করেছিল বহু আগে, এই পরিকল্পনাটা মূলত হয়েছে এটা বহুদিন পূর্বে 2008 সালে আওয়ামী লীগ নির্বাচিত হওয়ার পরে তারা অতি অল্প দিনের মধ্যে জনপ্রিয়তা হারানোর ফলে তারা সিদ্ধান্ত নেয় যে সাধারণ উপায়ে প্রচলিত নিয়মে নির্বাচনের যে বিধানগুলো আছে, বিশেষ করে তখন যে বিধিটা ছিল আপনার যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন, এটা যদি থাকে তাহলে আর তারা নির্বাচিত হতে পারবে না। সেই জন্য অল্প কিছুদিনের মধ্যেই তারা সেই ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা বাতিল করে দিয়ে তারা দলীয় সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা নিয়ে আসে, আপনাদের মনে আছে নিশ্চয়ই। অর্থাৎ একটা নির্দলীয় সরকার থাকবে, নিরপেক্ষ সরকার থাকবে, তাদের অধীনে নির্বাচন হবে, এটা তারা বাতিল করে দেয়। তার 2/3 মেজরিটি ছিল, বাতিল করে দেয়, বাতিল করে দিয়ে তারা আবার দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে। এটাই ছিল বাংলাদেশের গণতন্ত্রের উপরে সবচেয়ে বড় আঘাত, কারণ বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি সেই সংস্কৃতি অতীতে দেখা গেছে যে নির্বাচন চলাকালীন সময়ে ক্ষমতাসীন দল যদি ক্ষমতায় থাকে তাহলে সে নির্বাচন কখনোই সুষ্ঠু হতে পারে না। সে কারণেই আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা মেনে নিয়েছিলাম। আওয়ামী লীগ 5th সংশোধন করে সেটাকে বাতিল করে তারা যখন এটা নিয়ে আসলো এই দলীয় সরকার অধীন নির্বাচন, তখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে এই ব্যবস্থার ফলে দেশ চরম অনিশ্চয়তা, অস্থিতিশীলতা ও সংঘাতময় একটা পরিবেশের দিকে চলে গেল। দেখুন অক্ষরে অক্ষরে সত্যি হয়েছে। 2014 সালে নির্বাচন হয়নি, 154টা তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা করতে হয়েছে এবং বাকিগুলোতে শতকরা 5% লোকও ভোট দিতে যায়। সংঘাত চলেছে, আন্দোলন চলেছে, অবরোধ হয়েছে। এই তত্ত্বাবধায়ক সরকার বিধান করার জন্য আওয়ামী লীগ 173 দিন হরতাল করেছিল 1996 সালে, নিশ্চয়ই মনে আছে আপনাদের সেই কথা। সেই আওয়ামী লীগ একেবারে পুরো উল্টে ঘুরে গিয়ে শুধুমাত্র তার নিজেদের স্বার্থে, দলের স্বার্থে, ক্ষমতায় থাকার স্বার্থে তার ওই বিধানটিকে আবার নিয়ে আসলো। তারপরে কাহিনী আপনারা জানেন, অত্যাচার নির্যাতন বিরোধীদের উপরে চরম অত্যাচার নির্যাতন, আমাদের 500-এর উপর বেশি নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে, তার মধ্যে ইলিয়াস আলী, পারভেজ আপনাদের রাকসামের হিরো, চৌধুরী আলম ঢাকার, তাদেরকে গুম করে দেওয়া হয়েছে। নাই 5 বছর 6 বছর 4 বছর এরকম প্রায় 500 নেতা কর্মী তার ঘরে ফিরে আসেনি, তাদের খোঁজও জানা যায়নি, বেঁচে আছে না মরে গেছে। আমাদের 1000 নেতা কর্মীকে খুন করেছে, 1000 নেতা কর্মীকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং ধরে নিয়ে গেছে, গিয়ে মেরে দিয়েছে, থানায় নিয়ে গিয়ে পায়ে গুলি করে মেরে দিয়েছে। এগুলো ঘটেছে, অহরহ ঘটেছে। আপনাদের এই খুন আকালিতে ফেনীতে আমরা দেখেছি যে আপনার রাস্তার ধারে লাশ পড়ে থেকেছে, আপনাদের সহকর্মীদের লাশ, বন্ধুদের লাশ, সাংবাদিকদের উপর নির্যাতন করেছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আপনাদের ঠিক দেখবেন যে আমাদের
অসংখ্য নেতা কর্মীর বিরুদ্ধে অসংখ্য মামলা, মোট মামলার সংখ্যা আমাদের কাছে হিসাব আছে একবার পুরোপুরি 98,000 মামলা, আবার এটা হচ্ছে 2010 সাল থেকে, এবং আসামির সংখ্যা হচ্ছে 25,00,000। চিন্তা করতে পারেন যে একটা গণতান্ত্রিক দেশে রাজনৈতিক কর্মী তাদের মামলার সংখ্যা হচ্ছে 98,000 আর তাদের আসামির সংখ্যা হচ্ছে 25,00,000। আপনারা যেটা বলছেন যে এখানে অনেকে এই নির্বাচনের দিনগুলোতে থাকতে পারেনি, ঠিক একইভাবে 2014 নির্বাচনের সময়গুলোতে আমাদের নেতাকর্মীরা কেউ ঘরে থাকতে পারেনি। এবার কি করলো, নির্বাচনের আগে তো মামলা হচ্ছিলই, যখন দেখছি যে মামলা টামলা তো করার সুযোগ পাওয়া যাচ্ছে না, বিএনপি একটু কায়দা করে কনফ্রন্টেশন এড়িয়ে যাচ্ছে, কোথাও ঝগড়াঝাটি করছে না, কোথাও গোলমাল করছে না, তখন গায়েবী মামলা আবির্ভাব করলো, আকাশ থেকে সব মামলা পড়তে শুরু করলো। হ্যাঁ, কি কি মামলা, যে এখানে নাশকতার জন্য মিটিং করছিল। প্রথম মামলাটি হলো আমাদের বিরুদ্ধে, আমরা তখন ঢাকা হাইকোর্টে সুপ্রিম কোর্টে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, উনি যে জেলে আছেন তার বেইলের জন্য হিয়ারিং চলছিল, আমরা সেখানে শুনছিলাম। হঠাৎ করে শুনলাম যে মামলা হয়েছে। কি মামলা হয়েছে, যে আমরা স্ট্যান্ডিং কমিটির সদস্যরা ঢাকার হাতির ঝিল এলাকায় একটা কোণে বসে আমরা ষড়যন্ত্র করছিলাম যে কি করে নাশকতা করব। এটা প্রথম মামলা, প্রথম এক নম্বর আসামি আমি। এই হচ্ছে আওয়ামী লীগ, তারা শুধুমাত্র এই নির্বাচনটাকে যেন আমরা আমাদের কর্মীরা কাজ করতে না পারে, নেতারা কাজ করতে না পারে, এই জন্য তারা মিথ্যা মামলা দিয়ে রাখলো। তফসিল ঘোষণার আগে আমরা জানেন যে আমরা প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম সংলাপ করতে, যে আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে তারা আমাদের একটা নির্বাচন করার সুযোগ তৈরি করে দেবে, সেই কথা দিয়েছিলেন যে তফসিল ঘোষণার পরে আর কোনো গ্রেফতার হবে না। সেই তো কথা তো রাখেনি, ওই মামলাগুলি আবার গ্রেফতার শুরু হলো এবং সেই গ্রেফতার অনেক হয়ে গেল। তারও আগে তারা হিসাব করে দেশনেত্রীর মামলাটাকে এমন সময় আনলো যখন রায় দিলে তারা দেশনেত্রীকে জেলে আটকে রাখতে পারবে। আপনারা জানেন যে একটা মিথ্যা মামলা খালেদা, আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে তার মিথ্যা মামলা, তাকে সাজা দিয়েছিল। নর্মালি এই ধরনের সাজা হলে, 5 বছরের সাজা হলে 7 দিনের মধ্যে বেইল পায়, এটা নর্মাল নিয়ম, 7 দিনের মধ্যেই বেইল পেয়ে যাবে। উনিকে বেল দিতে হাইকোর্ট লাগালো 3 মাস, তারপরে যখন বেল পেলেন তখন ওটাকে সুপ্রিম কোর্টে আপিল করে আবার নিয়ে কাটালো 3 মাস, তারপরে আরো নতুন নতুন মামলা দিতে শুরু করলো। কত জঘন্য হতে পারে, কত ভীতু হতে পারে, কত নিজেদের প্রতি আস্থাহীনতা থাকলে বিরোধী পক্ষ উপরে, তার প্রধান নেত্রী, 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, যিনি 2 বার বিরোধী দলের নেত্রী ছিলেন, যিনি কোনোদিন কোনো নির্বাচনে পরাজিত হননি, তাকে কারাগারে আটকে রেখে তারা নির্বাচন করতে চায়। হাজার হাজার নেতা কর্মীদেরকে কারাগারে আটকে রেখে নির্বাচন করতে চায়। কেন, আপনারা এত জনপ্রিয়, এত উন্নয়ন করেছেন, উন্নয়নের লহরী বয়ে যাচ্ছে, মধ্যমায় দেশ তৈরি করে দিয়েছেন, তাহলে এত ভয় কেন, কেন বিরোধী পক্ষকে কারাগারে রেখে আপনাকে একা একা নির্বাচন করতে হবে। তারপর যখন দেখলাম আমরা সেই সেখানে ফাঁদেও পা দিলাম না, আমরা বললাম যে আমরা নির্বাচনে যাব, তখন তাদের টনক নড়ে গেল যে বিএনপি এবং ঐক্যফ্রন্ট, আমরা ঐক্যফ্রন্ট গঠন করলাম, আমাদেরকে নেত্রী বললেন যে তোমরা বৃহত্তর ঐক্য তৈরি করো। আমরা সকলের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের 20 দল ছাড়াও আমরা রব্বাইদের সঙ্গে, ডক্টর কামার হোসেনের সঙ্গে, মান্না সাহেবের সঙ্গে, বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে আমরা ঐক্য করে আমরা বৃহত্তর গণ ঐক্য তৈরি করলাম। যখন সারা দেশে বেগম জিয়া কারাগারে থাকার পরেও এই গণঐক্যের ডাকে মানুষ এক হতে শুরু করলো, মানুষের ঢল যখন নামতে শুরু করলো, তখন আবার তারা ভয় পেল, ভয় পেয়ে মামলা মোকদ্দমা দিয়ে শুরু করলো। আমরা যখন নির্বাচনে যাব বললাম তারা আরো ভয় পেয়ে গেল, তখন তারা এই পরিকল্পনাগুলো শুরু করলো যে কোনো মতেই তো জনগণের ভোট নিয়ে যাওয়া যাবে না, সুতরাং জনগণ যেন ভোট দিতে না পারে তার ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থা তারা করলো, তারা সমস্ত প্রশাসনকে এক করেছে, সমস্ত প্রশাসনকে। আমার দুঃখ এখানে যে বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম আমরা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য, আমরা কখনো ভাবিনি যে আমাদের যারা জনগণের ট্যাক্সে যাদের বেতন চলে, যারা প্রশাসনে আছে, যারা পুলিশে কাজ করে,
যারা র‍্যাবে কাজ করে, যারা বিজিবিতে কাজ করে, যারা সেনাবাহিনীতে কাজ করে, তারা অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য এই অন্যায় বেআইনি কাজগুলো করবে। রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, এটা অপরাধমূলক একটা বিশ্বাসঘাতকতা। এই কাজগুলো যারা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে ভবিষ্যতে। রাষ্ট্রকে ধ্বংস করার যে পরিকল্পনা তারা করেছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। খেলে খেলা নয়, এইটা বাংলাদেশ, তার সংবিধান আছে, জনগণ হচ্ছে এই দেশের মালিক, সংবিধানের মধ্যে রাখা আছে, এটা প্রজাতন্ত্র, এর মালিক হচ্ছে জনগণ। সেই জনগণের সঙ্গে প্রতারণা, সেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তাদের একদিনের যে অধিকার সেই অধিকারকে হরণ করা, এটা ছেলে মানুষই করার কথা নয়। 1971 সালে আমরা যুদ্ধ করিনি, দেশ যুদ্ধ করেনি একজন ব্যক্তি বা একটা দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য। বন্ধুগণ, এই দেশের মানুষ সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, জয়ী হয়েছে। হয়তো সময় কিছুটা লাগে, কিন্তু সেই সময় এক সময় শেষ হয়ে যায়, তখন কিন্তু এই সমস্ত অন্যায় অপকর্ম অসৎ কাজ যারা করে তাদের কিন্তু পালাবার পথ থাকে না। আপনারা সঠিক পথে ছিলেন, আপনারা নির্বাচনের জন্যই শুধু নয়, আপনারা এই দেশকে গণতন্ত্রের রাষ্ট্রে পরিণত করবার জন্য দীর্ঘকাল ধরে সংগ্রাম করছেন, 12 বছর ধরে সংগ্রাম করছেন এই রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্রে ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। সুতরাং আজকের এই নির্বাচন, এটা তো নির্বাচন ছিল না, এটা ছিল একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য তাদের একটা পরিকল্পনা। আমরা এই পরিকল্পনাকে সফল হতে দেব না। আমরা এই নির্বাচনে পরাজিত হইনি ভাই, কখনো মনে করবেন না যে আপনারা পরাজিত হয়েছেন। আপনারা মনে করবেন, সবসময় কথা মনে করবেন, যে অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। আওয়ামী লীগ যে পাপ করেছে, পাপ সিন, তারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আজকে আমার বোন পারুল বেগম ধর্ষিত হয়েছেন, তিনি ধর্ষিত হননি, যে কথা বলেছেন রফাই, গোটা বাংলাদেশের নারী সমাজ ধর্ষিত হয়েছে। লজ্জা হয় না? আজকে প্রধানমন্ত্রী নিজে একজন নারী, তারকে ক্ষমতায় রাখার জন্য তার দলের লোকেরা অথবা তার প্রশাসনের লোকেরা একজন মহিলার উপরে ধর্ষণ করছে, তাকে অপমান করছে, তাকে লজ্জিত করছে, তাতে সমস্ত নারী জাতির আজকে লজ্জার কথা। বন্ধুগণ, এই বিষয়গুলো আমাদেরকে দাঁড়াতে হবে। আমাদের বয়স অনেক হয়ে গেছে, আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম একটা সুন্দর, একটা ন্যায়ভিত্তিক, একটা ইনসাফ ভিত্তিক সমাজ দেখবো বলে। এই কি সমাজ দেখছি আমি, যেখানে আমার কোনো অধিকার নেই, আমার স্ত্রীর কোনো অধিকার নেই, আমার সন্তানের কোনো অধিকার নেই, আমাদেরকে রীতিমতো জোর করে, জবরদস্তি, অত্যাচার, অন্যায়, নিপীড়ন করে আমাদের অধিকারগুলোকে, আমাদের পথ প্রকাশের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হচ্ছে। এই বাংলাদেশ তো আমরা এই 48 বছর পরে দেখতে চাইনি। আমাদের ছেলেরা যারা বড় হচ্ছে, পরবর্তী প্রজন্ম এই দেশ চালাবে, তারা কি দেখছে, কোন শিক্ষা তারা নিচ্ছে? যে এইভাবেই চলতে হয়, তারা একজন যদি ডাকাতি করে গিয়ে বলে যে করবো না কেন, সরকার যখন ডাকাতি করে আমার ডাকাতি করতে অসুবিধা কোথায়? এটা ডাকাতি ছাড়া তো কিছু নয়, তুমি আমার অধিকার কেড়ে নিচ্ছ, তুমি আমার ভোট কেড়ে নিচ্ছ জবরদস্তি। আমি নিরস্ত্র, আমার হাতে কোনো অস্ত্র নেই, আর তোমাদের হাতে সকল অস্ত্র, সেই অস্ত্র দিয়ে তোমরা আমাকে বাধ্য করছো আমাকে ভোট কেন্দ্র থেকে চলে যেতে অথবা আমার ভোটটা কেড়ে নিতে। এর জবাব দিতে হবে। আমরা সে কথা বারবার করে বলেছি, এখনো বলছি, যে এখনো সময় আছে এই ভোট, এই নির্বাচনকে বাতিল করে দেন, বাতিল করে দিয়ে সরকারের অধীনে নির্বাচন দিন, অন্যথায় বাংলাদেশের মানুষ কোনোদিনই আপনাদেরকে ক্ষমা করবে না। হতে পারে একদিন দুদিন করে এখন উৎসব করছেন, খুব দ্রুততার সঙ্গে শপথ নিচ্ছেন, মন্ত্রী হবেন, ঢাকঢোল বাজাবেন, হ্যাঁ, টিকবে না, টেকে না। বন্ধুগণ, নমরুদ থেকে নেই, ফেরাউন থেকে নেই, হিটলার থেকে নেই, মুসলমানি থেকে নেই, আইয়ুব খান থেকে নেই, সাদ থেকে নেই, সুতরাং টিকবেন না। আমি একটা কথা বলি, আপনাদের শেষ করতে চাই, কখনো মনোবল হারাবেন না। অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে ন্যায় সঙ্গত, এটা আমার কোরআনের কথা, আমার ধর্মের কথা। কখনো অন্যায়কে মেনে নেবেন না। এই অন্যায়কে মেনে না নিয়ে আপনারা সবাই সংগঠিত হন, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। যে কথা রব্বাই বলেছেন, যে আমাদের ঐক্যকে ধরে রাখতে হবে, সমগ্র দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। দাবি তো বিএনপিকে বা ঐক্যফ্রন্টকে ক্ষমতায় বসানো নয়,
তবে হচ্ছে আপনার অধিকারকে প্রতিষ্ঠা করবার, আপনার নিজের অধিকারকে সেটাকে প্রতিষ্ঠা করতে হবে, বেগম জিয়াকে মুক্ত করতে হবে। কারণ বেগম জিয়া এই আন্দোলনের প্রতীক, গণতন্ত্রের প্রতীক। তার সারাটা জীবন তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। 73 বছর বয়সে জীবনের শেষ সায়াহ্নে অসুস্থ অবস্থায় কারাগারের অন্ধকারের মধ্যে তিনি তাকিয়ে আছেন কার দিকে? আমাদের দিকে। আমরা তার সন্তান, আমরা তাকে মুক্ত করব, এই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা। আমরা গণতন্ত্রকে মুক্ত করব, এই হোক আমাদের প্রতিজ্ঞা। আমি আবারও বলতে চাই যে এই নির্বাচন বাতিল করুন, পুনরায় নির্বাচন দিন। পারুল বেগমের যে অত্যাচার হয়েছে তার অবিলম্বে বিচার করুন, আর যেন দ্বিতীয় কোনো পারুল বেগমের ঘটনা না ঘটে, আর আমার কোনো ভাই যেন নির্যাতিত না হয়। সমস্ত গ্রেফতারকৃত ভাইদেরকে মুক্তি দিন, বেগম জিয়াকে মুক্তি দিন, এবং সহিংসতা বন্ধ করুন, অন্যথায় জনগণ আপনাদের এই সমস্ত অপকর্মের জবাব দেবে। ধন্যবাদ।